টেকনিশিয়ান স্টুডিওয়ে ছবির শুটিং চলছে। ছবির নাম সন্ধি। এই ছবিতেই রয়েছেন দীপঙ্কর দে। চিত্রটা বলছেন, তপনদা আমাকে বললেন, তুমি আমার ছবিতে কাজ করবে? ছবিটা উত্তমের করার কথা ছিল, ও করছে না। আমি বললাম, তপনদা, যে চরিত্রে উত্তমদার করার কথা সেটা কি আমি পারবো? তিনি বললেন, সেটা আমার উপরে ছেড়ে দাও, করবে কি না বলো। একটু থমকে গেলাম, তারপর রাজি হয়ে গেলাম। ভেবে দেখলাম, তপনদার মতো লোক যখন নিজেই বলছেন, তাছাড়া সন্ধি আর এই ছবির প্রডিউসার যখন একই লোক, তখন শুটিং নিয়ে কোনো সমস্যা হবে না। তবে আমি তপনদাকে কিন্তু এই কথাটাও বললাম, দাদার একটা মৌখিক অনুমতি নিয়ে নেব, মানে উত্তম কুমারের। ব্যাস, যা ঘটবার তাই ঘটে গেল। অপরাধী জানিতে পারিল না কিবা অপরাধ তাহার শাস্তি হইয়া গেল। এই মুহূর্তে কি ঘটনাটা ঘটে গেল সম্পূর্ণ নিজের অনিচ্ছাতে, ঘুণাক্ষরে জানতে না পেরেও বিপদে পড়ে গেলেন চিত্রদা। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কিভাবে উত্তম কুমারের চরম শত্রু হয়ে উঠলেন চিত্রদা, মানে দীপঙ্কর দে কেন হয়ে উঠেছিলেন, সেই গোপন সত্যি কথা যা কোথাও আজ পর্যন্ত প্রকাশ হয়নি, সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করবো, আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। তখন টালিগঞ্জে এটাই ছিল অলিখিত নিয়ম, যে কোনো শিল্পী যদি অন্য কোনো শিল্পীর বদলে কাজ করেন তাহলে তার একটা অনুমতি নিতে হতো, এর মধ্যে মিশে থাকত পরম্পরা। কিন্তু যখন আমি তপনদাকে বললাম যে তার একটা অনুমতি নিয়ে নেব, সে কথা বলতেই তপনদা একেবারে কড়া গলায় বললেন, না, তার কোনো প্রয়োজন নেই, তুমি উত্তমকে ফোন করবে না। আমি বললাম, উত্তমদার মতো একজন সিনিয়র অ্যাক্টরের রোল করবো, একটা অনুমতি নেব না? তাহলে বেনুদুকে একবার ফোন করে। তপনদা আবার ভয়ঙ্কর কড়া গলায় বললেন, কাউকে ফোন করবে না, আমি যখন বলছি কাজ করতে হলে তুমি করবে, নইলে আমি অন্য কাউকে ভাববো। ব্যাস, আমার জলে কুমির ডাঙায় বাঘ, একদিকে উত্তমদা, অন্যদিকে তপনদা। অগত্যা আর কী করি, তখন তপনদা মানে তপন সিংহ যা বললেন তাই হলো। ছবির শুটিং শিডিউল অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। এই ছবিটার লোকেশন ছিল বারুইপুরের সূর্যপুর গ্রামে, ছবিটার নাম বাঞ্ছারামের বাগান। এই ছবিটার সব থেকে বড় ঝুঁকি ছিল উত্তম কুমার। এই রকম একটা ছবিতে উত্তম কুমারের নামে যেখানে প্রডিউসার টাকা ঢালতে রাজি হয়েছেন, পরিচালকের মনে হয়েছিল এই ছবিটা উত্তম কুমার ছাড়া কেউ করতে পারবেন না, এবং একান্ত নিরুপায় হয়ে পরিবর্তিত শিল্পী হিসেবে আমার নাম উঠে এলো। প্রযোজক মন বদলাতেই পারতেন, তাই তপন সিংহ এক মুহূর্ত দেরি করলেন না, তবুও শেষবারের মতো চেষ্টা করেছিলেন দীপঙ্কর দে, তপনদা একবার ফোন করলে হতো না? তপনদা তারপরে যেন আর শুনতেই পেলেন না, সঙ্গে সঙ্গে প্রডিউসার ধীরেশ কুমার চক্রবর্তীকে ডাকলেন, সেখানেই শৈশাবুত করা হয়ে গেল। খবরটা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল টলিউডে, বিশেষ করে পরিচালক পীযূষ বসুর গ্রুপ সেটা নিয়ে যাচ্ছেতাই করে বলতে শুরু করল, এই সেদিনের ফচকে ছেলে দাদার রোলে অভিনয় করবে, এত বড় দুঃসাহস হয় কী করে, আর তপনদার কি ভীমরুতি হয়েছে নাকি, আরও নানান কথা একেবারে ডাল ছড়ানোর মতো ছড়াতে লাগলো। এই সময় পরিচালক অঞ্জন চৌধুরী একটা কাগজ বার করতেন, কাগজটার নাম চুমকি। এই কাগজের হেডিংটা একেবারে পাবলিক বাসের পিছনেও সেঁটে দিলেন, সেখানে লেখা হলো, কি আস্পর্ধা, দাদার রোল করছে ওই দুদিনের ছোকরা। মিডিয়াতেও লেখা শুরু হয়ে গেল, মূলত দীপঙ্করদের বিরুদ্ধে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাকেও বাঁধছেন না, তপন সিংহকে ভুলেও কিন্তু ঘাঁটাচ্ছেন না কেউ। অন্যদিকে সব থেকে বড় গণ্ডগোলটা হলো, দীপঙ্কর দে কাউকে বোঝাতে পারছেন না যে এতে তাঁর বিন্দুমাত্র দোষ নেই। তিনি নিজে বারবার তপনদাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমি রোলটা করবার আগে দাদাকে, মানে উত্তম কুমারের একটা অনুমতি নিয়েই নেব, যেটা একটু আগেই বলেছি আমি, কিন্তু তাকে নিতে দেওয়া হলো না। দীপঙ্কর দে তখন অভিনয় জুনিয়রই বলবো, কারণ সবেমাত্র তার অভিনয় জীবনের 10 বছরে পড়েছে। পরিচালক তপন সিংহের নির্দেশে তার মুখ বন্ধ। তাকে বলা হয়েছিল শুধু ইন্ডাস্ট্রির লোকজন নয়, প্রেস কেউ একটা কথাও বলতে পারবে না, প্রেসের সামনে মুখ খুললেই ছবি থেকে বাদ দিয়ে দেব। এই পর্বটা মেটার সঙ্গে সঙ্গেই বাঞ্ছারামের বাগান ছবির শুটিং একেবারে হই হই করে চলতে শুরু করল। এই ছবিতে কে ছিলেন না, মনোজ মিত্র, রবি ঘোষ, নির্মল কুমারী, মাধবী মুখোপাধ্যায়, দেবিকা মুখার্জি, বিপ্লব চট্টোপাধ্যায়, সকলের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা, আনন্দ। শুধুমাত্র আমি অপরাধ বোধে ভুগছিলাম একেবারে বলির পাঁঠার মতো। তার একটাই কারণ, উত্তমদাকে বলা হলো না, উত্তমদার অনুমতি নেওয়া হলো না, এটা আমাকে
কুড়ে কুড়ে খাচ্ছিল যে এটা বড় অন্যায়। এরপরে আমি উত্তমদার সামনে গিয়ে দাঁড়াবো কী করে, কিন্তু তপনদা তপনদার জায়গায় অনড় থাকলেন। অন্য কোনো শিল্পীদের মধ্যে, বিশেষ করে মনোজ মিত্র, তার মধ্যে কোনো হেলদোল দেখিনি, নিজেরটা নিয়েই বুঝে এসেছেন, নিজেরটা হলেই হয়ে গেল। টালিগঞ্জে তখন কানাঘুষো, গালমন্দ আর কাগজে লেখালেখি রীতিমতো একেবারে যুদ্ধ শুরু হয়ে গেল। ব্যাপারটা এমন যেন সব দোষ দীপঙ্কর দেই করেছেন, আর উত্তম কুমারকে সব সময় ঘিরে থাকতেন স্থাবকেরা, তার কাছের লোকজনেরা, প্রযোজক কাম বান্ধবী রত্না চট্টোপাধ্যায়, মন্টুদি বলে একজন, অনুভব গুপ্তর সম্ভবত দাদা, ফুটবল প্লেয়ার অনিল ব্যানার্জি, আর বেনুদি মানে সুপ্রিয়া দেবী তো আছেনই। এঁদের প্ররোচনায় উত্তম কুমার মামলা করে বসলেন তপন সিংহ এবং প্রযোজক ধীরেশ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে, কারণ তাঁর সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল না করে, তাঁকে কোনোরকম খবর না দিয়ে অন্য শিল্পীকে দিয়ে ছবিটা করিয়ে নিচ্ছেন এই গ্রাউন্ডে। একদিকে জোর কদমে ছবির শুটিং চলছে, আর এই অবস্থাতেও অন্যদিকে তপন সিংহ কেস লড়লেন। তারপরে খুব কম সময়ের মধ্যেই হেরে গেলেন উত্তম কুমার। এতদিন লজ্জায় মাথা কাটা যাচ্ছিল টিটোদার, এবার একেবারে মরমে মরে গেলেন তিনি। এরই মাঝে উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী স্টুডিওতে আসাই বন্ধ করে দিয়েছিলেন। এর কিছুদিন পরে উত্তম কুমার সুপ্রিয়া দেবী স্টুডিওতে যাতায়াত শুরু করলেন, কিন্তু টিটোদার সঙ্গে কথা বলতেন না। কিছুদিন পর ধীরে ধীরে যা হয়, সত্য কখনো চাপা থাকে না। ভুল বুঝতে পারলেন উত্তম কুমার, তিনি দীপঙ্কর দাকে ডেকে এনে সবার সামনে বুকে জড়িয়ে ধরেছিলেন। এরপরে একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেল। বাঞ্ছারামের বাগান ছবিটা রিলিজ করল, একটা রুচিসম্মত অথচ ব্যবসায়িক সাফল্যের নতুন দরজা খুলে দিল বাঞ্ছারামের বাগান। এর তিন মাস আগেই বাঙালিকে কাঁদিয়ে দিয়ে, ভাসিয়ে দিয়ে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একেবারে পথে বসিয়ে দিয়ে চলে গেছেন উত্তম কুমার 24শে জুলাই। এত কিছুর পরেও বাঞ্ছারামের বাগানের সাফল্য তাকে নতুন করে আর যন্ত্রণা দিতে পারেনি, বা যন্ত্রণাটাকে সহ্য করতে হয়নি। আসলে তপন সিংহের সঙ্গে কাজ করবেন বলে খুবই উত্তেজিত ছিলেন উত্তম কুমার। এর মাস কয়েক আগে উত্তম কুমারের একটা স্ট্রোক হয়ে গেছে, ডাক্তার তাকে সাবধানে কাজ করতে বলেছেন। ইতিমধ্যে তপন সিংহের এই বাঞ্ছারামের বাগান নিয়ে তপন সিংহের সঙ্গে উত্তম কুমারের চুক্তি হয়ে গেছে। বাঞ্ছারামের বাগান ছবির শুটিং ছিল অনেকটাই আউটডোরে। উত্তম কুমারের হয়ে সুপ্রিয়া দেবী অনুরোধ করেছিলেন তপন সিংহকে যে শুটিংটা শীতকালে করা যায় না, তাহলে উত্তমের সুবিধা হতো। তপন সিংহ রাজি হলেন না, তার অবশ্য বাস্তব কারণ আছে, কারণ চব্বিশ পরগনায় আলাদা করে বাগান তৈরি করেছিল, এই বাগান ঠিক ছবিতে যেরকমভাবে দরকার, তার ফল ফুল শাক সবজি সব কিছু একেবারে রেডি হয়ে গেছে, সেটা তো কারোর সময় অনুযায়ী দেরি করা যাবে না, কারণ ঋতু অনুযায়ী তো ফসল ফলে, অগত্যা গরমই সই। কিন্তু তপন সিংহ জানেন যে উত্তম কুমারের স্ট্রোক হয়ে গেছে, ডাক্তারের নির্দেশ আছে, তপন সিংহেরও কিছু করার নেই, কারণ এই অবস্থায় যদি তিনি উত্তম কুমারকে বাদ দিয়ে উপযুক্ত ব্যবস্থা যে করছেন সেটা যদি প্রযোজকের কাছে প্রমাণ করতে না পারেন, তাহলে প্রযোজক হয়তো সরে দাঁড়াবেন, ছবিটার করাই হবে না। তাই অগত্যা গরমই সই। উত্তম কুমারের হাতে বাঞ্ছারামের বাগানের চিত্রনাট্য, সামনে শুটিং, এদিকে সকাল থেকেই উত্তম কুমারের বাড়িতে যা হয়, ভক্ত বন্ধু সমাগম, কিছুতেই ফুরসত পাচ্ছে না উত্তম কুমার স্ক্রিপ্টের মধ্যে মনোনিবেশ করতে, চরিত্রটার মধ্যে ঢুকতে। চরিত্রটা যথেষ্ট কঠিন, তিনটে স্তর আছে এই চরিত্রটায়, চ্যালেঞ্জিং একটা চরিত্র। উত্তম কুমার কোনোদিন জীবনে কারোর কাছে কথার খেলাপ করেননি, তাই বাধ্য হয়েই নিজে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হয়ে গেলেন, তার সেই নির্দিষ্ট কেবিন, যে কেবিনে তিনি আবার ভর্তি হয়েছেন এবং জীবনের রঙ্গমঞ্চ থেকে শেষবারের মতো প্যাক আপ হয়ে নিজেই বেরিয়ে পড়েছিলেন আজীবনের ছুটির জন্য। সারাদিন তিনি একেবারে কেবিনের দরজা বন্ধ করে বাঞ্ছারামের বাগানের স্ক্রিপ্ট পড়ছেন নার্সিংহোমে। একমাত্র বেনুদি মানে সুপ্রিয়া দেবী দিনে দুবার যেতেন, দুপুরবেলা যেতেন খাবার নিয়ে আর বিকেলবেলা যেতেন রাতের খাবার নিয়ে। উত্তম কুমার বলতেন তাকে, বেনু এটা আমার জীবনের একটা চ্যালেঞ্জ, দারুণ রোল। এদিকে যখন তুমুল রিহার্সাল করছেন নার্সিংহোমের বেডে, এরই মাঝে একদিন সকালবেলায় হঠাৎ কলিং বেল বেজে উঠল। বেনুদি রান্না করছিলেন, এসে দরজা খুললেন, দেখলেন একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা বললেন, তপনদা পাঠিয়েছে, স্ক্রিপ্টটা ফেরত চাইলেন দিন। কিসের স্ক্রিপ্ট? ছেলেটা বললেন, কিসের আবার? বাঞ্ছারামের বাগানের। সুপ্রিয়া দেবীর মাথায় একেবারে আচমকা বজ্রপাত হলো। সুপ্রিয়া দেবী বললেন, কী বলছো তুমি, তোমার দাদা তো ওই স্ক্রিপ্ট নিয়ে তৈরি হচ্ছেন,
তপনদা চেয়েছেন মানে কি? ছেলেটি বলে, না, তপনদা ফেরত চাইছেন, উত্তমদাকে বাদ দিয়ে অন্য আর্টিস্ট নিয়ে কাজ করবেন। সুপ্রিয়দেবী বলছেন, বিশ্বাস করো, সেই সময় আমি চোখে অন্ধকার দেখছি যে নার্সিংহোমে ভর্তি হয়েছেন কেন। সকলের আড়ালে গিয়ে তিনি স্ক্রিপ্টটা মন দিয়ে পড়বেন, বাড়িতে পড়ার জায়গা নেই। ডাক্তারের এই সাবধান বাণীর সত্ত্বেও কদিন আগেই যা স্ট্রোক হয়েছে, এই অবস্থায় গরমকালে শুটিং করতে রাজি হয়েছেন, সেখানে কিনা অন্য আর্টিস্ট নিয়ে কাজ করবেন বলছেন, আমি কী করে গিয়ে বলবো মানুষটাকে? কথাগুলো একেবারে এক নিঃশ্বাসে বলে গেলেন সুপ্রিয়া দেবী। আমার মাথা ঘুরতে লাগলো, দুপুরে খাবার নিয়ে গেছি, আগে খাইয়েছি, বুঝতে পারলাম পুরোপুরি চরিত্রটার মধ্যে ঢুকে পড়েছে উত্তম। তারপর অনেক হালকা চালে এ কথা সে কথা বলতে বলতে আসল কথা এলাম, জানো তো তপনদার বোধহয় বড্ড তাড়া আছে, এক্ষুনি শুটিং শুরু করতে চাইছেন হয়তো। আমি বলেই চলেছি, তোদের দাদা অবাক হয়ে শুনছেন, একসময় আসল কথাটা বলেই ফেললাম, তপনদার স্ক্রিপ্টটা ফেরত চাইছেন। উত্তমদা একেবারে বিস্মিত হয়ে পড়লেন, এটা বললে কম বলা হবে, তার মাথায় যেন বজ্রপাত হলো। বললেন, মানে কেন? আমি তখন আর নিজেকে সামলাতে পারলাম না, হাউ হাউ করে কেঁদে ফেললাম, বললাম অন্য আর্টিস্ট নিয়ে কাজ করবে, তোমাকে নেবে না। উত্তম কুমারের যেন দম আটকে গিয়েছিল, মিনিট খানেক এক দৃষ্টি তাকিয়ে রইলেন হতভম্বের মতো, তারপর আস্তে আস্তে স্ক্রিপ্টটা আমার হাতে দিয়ে দিলেন। নার্সিংহোম থেকে বাড়ি ফিরে তার কালো শুটিংয়ের ডায়েরির পাতা থেকে কেটে গাঢ় করে একেবারে কেটে দিলেন শুটিংয়ের ডেট, চরম অপমানেও, অভিমানে, বেদনায়, রাগে, একেবারে যেন বাস্ট করার মতো অবস্থায়, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারলেন না। এদিকে খোদ উত্তম কুমারকে দেবতার আসনে বসিয়ে পুজো করতেন দীপঙ্কর দে। উত্তম কুমারের মতোই দীপঙ্কর দেও কিন্তু আদ্যন্ত একজন সত্যিকারের ভদ্রলোক, এবং যাকে সম্মান করতেন, ভালোবাসতেন মন থেকে। তাই উত্তম কুমার ছিলেন দীপঙ্করদার কাছে একেবারে দাদা নয়, দেবতা। তবুও এই ঘটনার চক্রে, পাকে চক্রে একেবারে পরিবারের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন এই একটা ঘটনায়। এরপরে যেটা মারাত্মক ঘটনা ঘটে গেল, এই ঘটনার পর থেকে হঠাৎই টলিউডের সকলের কাছে ভিলেন হয়ে গেলেন পর্দায়। এবং এই বাঞ্ছারামের বাগানের পর টলিউডের প্রায় সব পরিচালকই তাকে যে ধরনের চরিত্র দিতেন সেই ধরনের চরিত্রকে একেবারে খাদে ঠেলে দিলেন ভিলেন হিসাবে। বাস্তব জীবনে দীপঙ্কর দে সকলের কাছে ভিলেন হয়ে উঠলেন। দীপঙ্কর দের মতন একজন সৎ, নম্র, ভদ্র মানুষ বাস্তবেই পর্দার মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে ভিলেন হয়ে উঠলেন। আজ এই পর্যন্তই বন্ধু, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। সবার আগে তুমি ভালো থেকো, টাটা।